মধুসূদন উপরে নিরীহ মানুষদের রক্তপাত মঞ্চ না মঞ্চ না اتنے کمزور ہیں کہ ہم لوگ اپنے مسلمان کے لیے آواز نہیں اٹھا سکتے جا رہا ننے ننے بچے کو وہاں پہ مار دیا جا رہا ہم لوگ کیا انسانیت مر گئی ہے اس سمے نا ترا 75 বছর ধরে এক ভাবে হত্যা করে আছে ইসরায়েলের জঙ্গিরা যেই ভাবে নিরহ ফিলিস্তিনিদের উপরে ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে শুধু তাই নয় নিরহ বাচ্চা মহিলাদেরকে হত্যা করছে এর বিরুদ্ধে কলকাতা কেঁপে উঠেছে রাজাবাজারের দিক থেকে রামলীলা ময়দানের দিকে একটি বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র فلسطین میں ہو رہا ہے وہ بالکل ناقابل برداشت ہے ہمیشہ دیکھا جاتا ہے کہ ہر ایک جگہ صرف مسلم کو ٹارگٹ کیا جاتا ہے ہر ایک جگہ مسلم کو ٹارگٹ کیا جاتا ہے لیکن کیا مسلمان اتنے کمزور ہیں ہم لوگ اتنے کمزور ہیں کہ ہم لوگ اپنے مسلمان کے لیے آواز نہیں اٹھا سکتے فلسطین میں جو ظلم ہو رہا ہے وہ ظلم کو جلد سے جلد بند کیا جائے اسرائیل کو ہمارے جتنے بھی ہمارے قوم کے لوگ ہیں اسرائیل کے پروڈکٹ کو بائیکاٹ کریں اور اسرائیل کے پروڈکٹ کو نہ خریدتے وہ ان لوگ کو جتنا بھاری نقصان پہنچائے بائیکاٹ دے اسرائیل پروڈکٹ اس لیے کہ جتنا بائیکاٹ کیا جائے گا اسرائیل کمزور ہوگا اسرائیل کا ظلم بند ہوگا اور یہ جب تک اسرائیل اپنا ظلم بند نہیں کرے گا تب تک ہم لوگ فلسطین کے ساتھ ہیں اور یہ بھی آغاز ہوا ہے یہ ہم لوگ بہت دور تک پروٹیکٹ کریں گے اسرائیل جو ظلم کیا جا رہا ہے ننے ننے بچے کو وہاں پہ مار دیا جا رہا ہم لوگ کیا انسانیت مر گئی ہے ہم لوگ بہت شرمسار ہیں ہم لوگ فلسطین جا نہیں سکتے لیکن ہم لوگ یہاں سے آواز اٹھا سکتے اور جتنا دن نہیں یہ چیز روکا جائے گا تو ہم لوگ انشاءاللہ تعالیٰ یہ آواز ایسی اٹھاتے رہیں گے اور ہم لوگ اس فلسطین کے ساتھ ہمیشہ کھڑے تھے اور ابھی بھی کھڑے ہیں ہمارے گھر کے بچے بزرگ عورتیں ہم لوگ سب کھڑے ہو سکتے فلسطین جا نہیں سکتے لیکن یہاں سے ہم لوگ فلسطین کے لیے دعا بھی کر رہے ہیں ہم لوگ سارے سرکار کے دبئی کے سرکار کے جتنے بھی سرکار ہیں جتنے بھی اسلامک ملک ہیں ان سے ہم لوگ گزارش کریں گے کہ آپ لوگ مل کے آواز اٹھائیں اور فلسطین کے ہونے والے جرم کو روکیے পা বাড়ায় কতটা পিঠ থেকে গেলে মানুষ জানে
পরিবারের কথা চিন্তা করে না, সে নিজের কথাই চিন্তা করে। ফিলিস্তিন জানে, হামাস জানে এর পরিবর্তে কি প্রতিক্রিয়া হবে, তারা কতটা তাদের উপর কতটা হামলা হবে, তা সত্ত্বেও তারা এতটা তাদের পিঠ থেকে গিয়েছে যে তারা হামলা করতে নিজে থেকে বাধ্য হয়েছে। এই অমানবিক অত্যাচার যে কলোনিয়ালিজম চলছে, আমরা ভারতীয়রা তার আমরা জানি কুফল, বা সাম্রাজ্যবাদীর কুফল আমরা জানি। সুতরাং আমাদেরকেই দাঁড়াতে হবে বা ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমরা জমিয়তুলামাহীন ফিলিস্তিনিদের পাশে আছে, আমরা তারই মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে আছি, এই বার্তা দিতে সবাই একসাথে এসেছি। হ্যাঁ, ইসরায়েল একেবারে ইহুদিদের উপর কোরআন শরীফে লানাত করা হয়েছে, তারা আসলে অমানবিক, প্রচণ্ডই অমানবিক। তারা শুধু এই সময় না, তারা 75 বছর ধরে একভাবে হত্যা করে আসছে। তাদের আমরা চাই যে তাদের উপর তাদেরকে বয়কট করে সারা পৃথিবী তাদেরকে শিক্ষা দিক, বা জোর করুক যে তারা রাষ্ট্রপুঞ্জের কথা মানতে বাধ্য হোক। ওটাই যে ফিলিস্তিন একেবারেই অমানবিক, তাদেরকে বন্ধ করা হয়েছে, কিন্তু আল্লাহ কখনোই তা করতে দেবে না। যেদিন পানি বন্ধ করেছে সেই দিন ওখানে বৃষ্টি হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সব ফিলিস্তিনিদের সাথে আছেন, আল্লাহ মুসলমানদের সাথে আছেন। যতই তারা বন্ধ করুক, আল্লাহ নিশ্চয়ই তার উপায় বের করবে। সারা পৃথিবী ইসরায়েলের বিপক্ষে যাবে ইনশাল্লাহ, ইসরায়েল ইনশাল্লাহ বন্ধ করতে বাধ্য হবে, না হলে তাদেরকে নিশ্চয়ই শান্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। ফিলিস্তিন না হোক, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আবাবিল পাখি আসবে। যেভাবে আল্লাহ বাঁচিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ নিশ্চয়ই আবার বাঁচাবে। আমরা আজকে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, 76 বছর ধরে ইসরায়েল বর্বরতা করে হাত শক্ত করে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, গাজাপট্টি ওয়েস্ট ব্যাংক সমেত আরবের মাতৃভূমিকে জবরদখল করেছে। আমাদের কাছে ইসরায়েল ঘৃণা। প্রধানমন্ত্রী একরকম বলেছেন, বিদেশ সচিবের মুখপত্র উনি আরেক রকম কথা বলেছেন। বিদেশ সচিবের বক্তব্য ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে আমরা। একই দেশে প্রধানমন্ত্রীর একটা রং, বিদেশ সচিবের আরেকটা রং, ইয়ে দোহলি পলিসি মুল্ককে লিয়ে খতরা হয় আর ফিলিস্তিন এশিয়া কে লিয়ে খতরা হয়। কাল হিন্দুস্তান কো কব্জা কা এলান কর দেঙ্গে, ইসলিয়ে কিসি ভি হালত মে হম ইসরায়েল কে সাথ নেই হ্যায়, ফিলিস্তিনিও কে সাথ হ্যায়। বোলো ফিলিস্তিনিও কে সাথ, ফিলিস্তিনিও কে সাথ হ্যায়, আর মজলুম ফিলিস্তিনিও কা সাথ দেঙ্গে। ধীরে ধীরে রামলীলা ময়দান পৌঁছে আর আপনি ওকার কো মজবুর না করে, পুরআমন তরিকে পর ইয়ে জুলুস হিন্দুস্তান কো রাস্তা দিখা রহা হ্যায়। হিন্দুস্তান মে কিসি স্টেট মে ইতনা বহুত বড়া জুলুস নহীন নিকলা। বঙ্গাল বঙ্গাল জো রাস্তা দিখাতা হ্যায় হিন্দুস্তান উসকো সোচতা হ্যায়। হমনে আজ কদম উঠাযা, আগর নহীন মানা গিয়া তো লাখো কে মজমা মে ইনশাআল্লাহ ফির হম জুলুস নিকালেঙ্গে। আজকে যে পদসভা রামলীলা ময়দানে হচ্ছে সিদ্দিকুল্লাহর নেতৃত্বে, আজকে ইসরায়েল যেভাবে আজকে হাজার হাজার মানুষকে নিয়ে পদসভা রাজাবাজার থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে এসেছি, প্রায় লক্ষাধিক মানুষ আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে আপনার ফিলিস্তিনির ওপর অত্যাচার, নিরীহ শিশু বৃদ্ধ মহিলার ওপর রক্তপাত করছে, যে মানে মসজিদুল আকসা দখল করতে চাইছে, এর জন্যই আমরা আজ প্রতিবাদ করছি। সারা পশ্চিমবাংলা এ থেকে প্রতিবাদ শুরু করব, আগামী দিনে যদি আমরা চাই সারা ভারতবর্ষে বিশ্বকে আমরা দেখাব এই প্রতিবাদ করে। আমাদের এখানে অনেক হাজারো মহিলা এই পদযাত সভায় ওনারা উপস্থিত হয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে শেষে সমস্ত মানুষ
দল মত নির্বিশেষে সবাই এই পদসভায় শামিল হয়েছে। সরকারকে আমরা বার্তা এটাই দিতে চাই, আগামী দিনে এরকম পদসভা যে করার অনুমতি পেয়েছি এর জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। আগামী দিনে আমরা সরকারকে বলবো যে আমাদের ভারত সরকারের মাধ্যম দিয়ে আজকে বিশ্বের কাছে বার্তা পৌঁছে যাক, যাতে আমাদের ফিলিস্তিনির উপর যে অত্যাচার অন্যায় অবিচার হচ্ছে তাদের উপর যাতে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যায়। ফিলিস্তিনে যেভাবে আরাজকতা চলছে, ফিলিস্তিনে যে ইসরায়েল যেভাবে আঘাত বা অ্যাটাক করতেছে, সেইখান থেকে পরিত্রাণ পেতে ফিলিস্তিনকে আজাদ করার আবেদন জানাচ্ছি। বা আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যেভাবে সহযোগিতা করতেছিল বা এখন করেনি, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে যেন আল আকসা মসজিদকে আমাদের হেফাজতে ছেড়ে দেয়। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তির পরিবেশ গড়ে তুলতে হবে, অবিলম্বে যুদ্ধের পরিস্থিতি বন্ধ করে শান্তির পরিবেশ গড়ে তুলতে হবে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্বের শান্তিকামী মানুষ এক হও, বিশ্বের শান্তিকামী মানুষ এক হও, বিশ্বের শান্তিকামী মানুষ এক হও, এগিয়ে চলো। আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অবিলম্বে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, করতে হবে, করতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই। পালেস্তাইনে নারী ও শিশুদের প্রতি বর্বর অত্যাচার চলবে না, নারী ও শিশুদের উপরে নিরীহ মানুষদের রক্তপাত মানছি না। আজকের গণমিছিলে দলে দলে যোগ দিন, আজকের শান্তিপূর্ণ মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। গাজায় নির্মম হত্যা লীলা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। ইসরায়েলের হানাদারদের হামলা বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে চাই, পক্ষে চাই, পক্ষে চাই। আমরা শান্তি প্রিয় মানুষ এক হও, এক হও, এক হও। সিদ্দিকুল্লাহ চৌধুরী এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। সিদ্দিকুল্লাহ চৌধুরী এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। বাংলার বীর সৈনিক সিদ্দিকুল্লাহ চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মাননীয় মেহমান মাদানি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধর্মনিরপেক্ষ ভারত প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে গণমিছিলে দলে দলে যুদ্ধ।
ডাক্তার পবিত্রতা বজায় করতে হবে।